ইসলামী বক্তা আবু তোহা আদনানসহ চারজন ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন গাইবান্ধার ত্রিভুবনী এলাকার তোহা আদনানের বন্ধু শিয়াবের বাসায় আজ শুক্রবার বিকেলে পৌনে পাঁচটায় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন গত দশ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু তোহা আদনান তার মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের আট দিন পর পাওয়া গেল তাকে তিনি সপরিবারে রংপুর শহরে থাকেন আবুদহ আদনানের মা আজেদা বেগম বলেছিলেন তার ছেলে অনলাইনে আরবি পড়াশোনার পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতেন গত দশ জুন বৃহস্পতিবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্যে রংপুর থেকে বিকেল চারটার দিকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা হন সঙ্গে ছিলেন তার দুই সফর সঙ্গী আব্দুল মুহিত ও ফিরোজ এছাড়া গাড়ি চালক হিসেবে ছিলেন আমিরুদ্দিন ফয়েজ রাত দুইটা ছত্রিশ মিনিটে আবু তহ আদনানকে তার স্ত্রী ফোন দিলে তিনি বলেন তিনি এখন ঢাকার গাবতলিতে আসেন মুঠোফোনের চার্জও প্রায় শেষ হয়ে গেছে এরপর থেকে আদনান আদনানসহ সবার মুঠোফোনই বন্ধ ছিল এর আগে আবু তহ আদনানের শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর আজহারুল মণ্ডল এ বিষয়ে কোনো কথা বলেননি পরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান তহার নানা বাড়িতে গেলে ভেতর থেকে কেউ বের হননি কেউ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি আবুতোহা আদনানসহ চারজনকে আজ পৌনে তিনটার দিকে রংপুর কোতোয়ালি থানায় নেওয়া হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি আব্দুর রশিদ